কালকে রাত্রে প্রায় 12টা নাগাদ যে ধর্মনগর এবং কদমতলা এবং পানিসাগর রানীবাজার এরকম একটা আমাদের চলম কেন্দ্রে কমিউনিটি একটা পার্টি, আমি নাম বলছি না, একটা পার্টি, একটা কমিউনিটি হিন্দু মুসলিম এবং ট্রাইবেল নিয়ে একটা কমিউনিটি করার চেষ্টা করছিল। তো রাত্রে 12টার সময় আমি নিয়ে গেছি ওখানে গিয়ে আমি সবাইকে বোঝালাম, বুঝাইয়া পরিস্থিতি একটা ইয়ে করছি। রাত্রিবেলা দেখছি এই মন্ডল বলে প্রেসিডেন্ট, তার নাম কি রাজকুমার না শাসকুমার আমি জানি না, উনি বলে শাকির মিয়া আমার বন্ধু, উনি একজন অ্যাডভোকেট, সে বলে এখানে কারো বলে আক্রমণ করছে, একটা অ্যাডভোকেট কীভাবে আক্রমণ করতে পারবে, এটা মানে কী কথাবার্তা। তো আমরা স্টিল আই এম রেসপেক্ট, উই আর দ্য অ্যালায়েন্স পার্টনার অফ বিজেপি, তো বিজেপি আর একটা মথা একসঙ্গে আমরা অ্যালায়েন্সে সরকার চালাচ্ছি। এর অনেক আগে কিছুক্ষণ আগে সোহেল মিয়া আমাদের সাইদুল ইসলামকে কয়েকজন দুষ্কৃতি বলে সাপোর্ট থাপড় দিচ্ছে। সোহেল ইসলাম গুড লিডার, সোহেল সবাই চেনে, সোহেল একবার এই প্রথমে ছিল কংগ্রেস থেকে মথাতে মহারাজা আমাদের মহারাজ প্রতিকেশ মানিক্য, মানে যে নীতি এবং আদর্শ দেখে আমাদের পার্টির জন্য একজন অ্যাক্টিভ লিডার সোহেলকে তারা বলে চারটা পাঁচটা বলে থাপক চলে মানে কেন কেন তুমি বলে আমাদের শরীফ বা আমাদের অ্যালায়েন্স পার্টনার ওয়াই শুড গো টু স্ল্যাপ হিম। যদি আমি একটা বার্তা দিতে চাই, সোহেলম কেন্দ্রে হিন্দু মুসলিম এবং ট্রাইবেল নিয়ে যদি এখানে যদি রাজনীতি করতে যায় আমি সারব না কাউকে, আই বি স্টেন, আমি দাঁড়াবো। তবে একটা বিজেপির আগামী একটা কথা কই, বিজেপি যারা চলম যারা চালাচ্ছে তারা হচ্ছে ডুপ্লিকেট বিজেপি, আমার মনে হয় ডুপ্লিকেট, টোটাল ডুপ্লিকেট বিজেপি। এই কারণে এখানে জিষ্ণুকর্তা 800-500 ভোটে এখানে লোকটারে ওখানে চিনছে না, হের ছেলে আছে, হের ছেলে ওখানে লোকটারে চিনছে না। তো মনের পাড়ে তো আমি কিছু বলতে চাই, কিন্তু যদি ত্রিপুরা মথার উপরে আজকের উপরে কারোর উপর যদি আক্রমণ, কী হিন্দু কী মুসলিম কী দেবর্মা আক্রমণ হয় কিন্তু আমরা বসে থাকবো না। ইস্যুটা তারা নিতে চাইছে যে এটা কমনওয়েলথ, আপনি তো দেখছেন না সুনামগড়া ধর্মনগর, এই ইস্যুটা এখানে মানে একটা ভোট ব্যাঙ্কটা হিন্দু যে ভোট ব্যাঙ্কটা টাইম করার জন্য তারা চেষ্টা করছে। থ্যাংক ইউ ম্যাডাম। আমি ইস্যুটা একটু কই, কাল আসলে কালকে রাত্রেবেলা আমি খবর পাই যে আমাদের একজন কর্মীকে চরিলাম বাজারে মারধর করেছে। তো আসলে আমাদের কর্মীকে মারধর করেছে, তো যে যিনি মারধর করেছেন তো ওনার বিরুদ্ধে সকলেরই প্রতিবাদ করা দরকার। তো প্রতিবাদ না করে এখন অন্যায়কারীর পক্ষ নিয়ে যদি কথা বলে রাজনৈতিক রং লাগিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে আপনার বিশালগড়ে আপনার সরকার টিলাতে একজনের বাড়ি চতুর্দিক দিকে ঘেরাও করে দিয়েছে, রাহুল চৌধুরীর বাড়ি, আমাদের ত্রিপুরা মথার কর্মী বা ওনার ভাই অন্য দলের সঙ্গে জড়িত আছে। তো আমাদের সংবিধান আমাদের সকলকে সব রাজনীতি করার অধিকার দেয়, যে কেউ যদি অন্য দলের রাজনীতি করে তারা কিন্তু আমাদের শত্রু না, তারাও আমাদের ভাই, আমাদেরই ত্রিপুরাবাসী, আমাদেরই ভারতবাসী আমরা সকল। তো এখানে কিছু একটা চক্র অনেক ঘটনাকে রাজনৈতিক রং দিতে চায়, অনেক ঘটনাকে কমিউনাল করতে চায়, অনেক ঘটনাকে আপনার রাজনৈতিক ব্যানারে নিয়ে যেতে চায়। আপনার বিশালগড়ের সেম, আমি বিশালগড়ের বিধায়কের সঙ্গেও দেখা করেছি ওই ব্যাপারটা নিয়ে। তো আমি দেখতে পেলাম যে একটা কুচক্রি সকলকেই বদনাম করার একটা চেষ্টা করছে, বিধায়ক থেকে সবাইকেই একটা বদনাম করার চেষ্টা করছে রাজনৈতিক আপনার একটা ফায়দা নেওয়ার জন্যে।
আসলে তারা রাজনৈতিক দলের কোনো ব্যানারে কাজ করে না আমি মনে করি, কারণ হিংসাকে সকলেই নিন্দা করার দরকার। আমরা সম্পূর্ণভাবে ঘৃণা করি হিংসাকে। আমরা সকলেই সকল সম্প্রদায়ের লোক ভালোভাবে ভালোবেসে থাকতে চাই, যেরকমভাবে আমরা এখন পর্যন্ত আছি। তো চরিলাম বাজারে এই সুহেলের উপর আক্রমণকে এখন কিছু কিছু লোক এটাকে বড় ধরনের অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। তো আমাদের প্রশাসনের উপরে একটা আস্থা আছে, ভরসা আছে যে এগুলা হতে দেবে না, যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে।